বাবাকে তো চিনে তো দেখি নাই, আজকে তুমি এমন কথা বলো মনে হয় আর থাকবা না। আমরা ডাক দিয়া বলে, বাবা মোহাম্মদ তোর ঠোঁটটা আমার ঠোঁটের মধ্যে একটু লাগা, শেষবারের মতো একবার মা বলে না, শেষবারের মতো একবার মা বলে না, আর মনে হয় ডাকার সুযোগ পাবি না। দুনিয়ার সমস্ত সময় মনে হয় আমার শেষ হয়ে গেছে। দুষ্ট এমন কিছু কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে, মা বাবা থাকার পরেও মা বাবার খেদমত করতে তারা রাজি না। দুষ্ট তুমি যখন পেটের মধ্যে ছিলা আমায় লাথি মেরে দিয়েছ, মা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর রাসূল আমার কথা বলে চোখের পানি ছেড়ে দিতেন আর বলতেন, সাহাবায়ে کرام যার গর্ভে জন্ম ধারণ করেছি, যার গর্ভের মধ্যে ছিলাম, তার দুধ মাত্র কয়েকদিন আমার ভাগ্যে জুটেছে, আর বেশি জুটে নাই। কিন্তু মায়ের মর্যাদা এমন, কোন বন্দা যদি মাকে কাঁধে নিয়ে উমরা করে, হজ করে, আল্লাহর রাসূল বলে মায়ের কিঞ্চিত পরিমাণ হক তার দ্বারা আদায় হবে না। সেই মা যদি প্রত্যেকটা মানুষ মার মাধ্যমে দুনিয়ার মুখে আসছে, প্রত্যেকটা মানুষ বাবা মায়ের মতে দুনিয়ার বুকে আসছে। মায়ের বুকে যখন আমরা ছিলাম কেউ কিন্তু আসতে চায় নাই, সবাই বলছে এত বড় জায়গা ছেড়ে কিভাবে দুনিয়াতে যাব, দুনিয়ায় যাওয়ার কি দরকার, খাবার খাবার সব কিছুই তো আমরা পাচ্ছি, আমি এখানেই থাকবো, আসতে চাই না। মার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মা ঘুমাইতে পারে না, কিন্তু দুনিয়াতে তো গোলাম আসতে চায় না। আল্লাহ বলে, ও গোলাম, এই মায়ের পেটের চাইতে হাজার হাজার গুণ আমি তোর জন্য দুনিয়া বানায় রাখছি, ওই দুনিয়াটা হবে। কিন্তু আমরা মনে করছি যে এটাই অনেক বড়। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। রব্বুল আলামিন দুনিয়াতে বের করলেন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আনলেন। বের করার পরে এবার দেখি বিশাল দুনিয়া। ওরে ভাই, যে খাটের এক কোণায় আমার শোয়া রাখছে, মায়ের গর্ভের ভিজবা কালো পয়রা রয়েছে, মায়ের গর্ভে ছিলামের দুটুকুন আমার খাটের কোণায় শোয়া রাখছে, আর পুরা খাটটাই খালি পয়রা রয়েছে, আর দুনিয়ার তো কোনো কথাই নাই। কিন্তু ওখান থেকে আসতে চাই নাই। যখন আবার দুনিয়া আমরা দেখলাম, ঘাসপালা দেখলাম, বিভিন্ন রকমের নাচ নিয়ামত দেখলাম, দেখতে দেখতে এবার বলি, আল্লাহ এখন দুনিয়া থেকে যাইতে মনে চাই না, ঠিক কিনা? এত বড় বিশাল দুনিয়া যাইতে মনে চায়? এত বড় দুনিয়া হয়ে গেছে, কত কিছু দেখতেছি চোখের সামনে, অট্টালিকা দেখতেছি, সব কিছু চোখের সামনে দেখার পরে দুনিয়া ছেড়ে যাইতে মনে চায় না। কিন্তু বলেন তো ভাই, কেউ যদি না যাইতে না চায়, সে কি দুনিয়াতে থাকতে পারবে না? দুনিয়া ছেড়ে যেতে হবে। আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা বানা দো রোজ হাসরে কাফেরেরা সাকারো। বলতেছিলাম ভাই, চারটা গুণ যদি দুনিয়ার বুকে কেউ করতে পারে, অর্জন করতে পারে, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এক নাম্বার গুণ হলো, আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম বলে, হিফজু আমানাতিন। হিফজু আমানাতিন এক নাম্বার গুণ। কয় নাম্বার গুণ ভাই? কথা বলেন, কয় নাম্বার গুণ? এক নাম্বার। সংরক্ষণ করা, আমানত মানে হলো আমানতের খিয়ানত না করা। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হলো সিদক হাদিস, সত্য কথা বলা। তিন নম্বর গুণ হলো হুসন খলিকাতিন, চরিত্র ভালো রাখা। চার নম্বর গুণ হলো মিন উরফাতিন তামাতিন, চার নম্বর গুণ হলো হালাল রিজিক উপার্জন করে হালাল খাবার গ্রহণ করা। এক নম্বর গুণে আসেন, রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইলেন। আল্লাহর রাসূল এবার বলেন, হিফজু আমানাতিন, তোমরা হেফাজত করো। কিসের হেফাজত করবা? যা কিছু তোমাকে দান করেছি সব কিছুর হেফাজত করবা। আমাকে চোখ দিয়েছেন আল্লাহ, কে দিয়েছেন? আল্লাহ। যদি চোখ না দিতেন কিভাবে দুনিয়াটা দেখতাম? অন্ধ মানুষ আছে না নাই? অন্ধ মানুষ যেহেতু আছে, রব্বুল আলামিন একটা চক্ষু দিয়েছে, আবার পায়টার হেফাজত করো। দুই নম্বরে হাত দিয়েছেন, পা দিয়েছেন, আল্লাহ হেফাজত করার জন্য বলছেন। এবার কোরআনে কারিমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্না আরাবুনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন রাজ্জা বলেন, আমি পাহাড়কে বললাম, ও পাহাড়, তোমার বুকে আমার আমানত রাখতে চাই। পাহাড় বললেন, আল্লাহ আপনার যে বড় আমানত, ওই আমানত আমি সহ্য করতে পারবো না। আমার উপরে যদি ওই আমানতটা রাখেন, সঙ্গে সঙ্গে আমি গলে সারখার হয়ে যাব, গলে নিঃশেষ হয়ে যাব, শেষ হয়ে যাব, গলে আমি জমিনের মুখে দেবে করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিন, তোমার কাছে আমার আমানত রাখতে চাই। রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বললেন, জমিন বলেন, না না না, আল্লাহ তোমার এত বড় আমানত, তোমার এত বড় কোরআনের আমানত আমি রাখতে পারবো না। পাহাড় রাখতে পারেন নাই, জমিন রাখতে পারেন নাই। এবার আসমানকে রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আসমান, তোমার কাছে একটা আমানত রাখতে চাই। কিন্তু আমানতটা কি? আমানতটা হলো আল্লাহর কোরআন। পাহাড় আসমান ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, এত বড় আমানত আমি আসমান রাখতে পারবো না। লাউ আনজালনা হাদাল কুরআন على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. الله أكبر. رب العالمين ডাকিয়া বলেন, আমি যদি ওই পাহাড়ের উপর, আসমানের উপর, জমিনের উপর, ওই আসমানের উপর যদি কোরআনটা রাখতাম, তাহলে ওই আসমানটা বিদীর্ণ হয়ে যাইত, ওই আসমানটা ফেটে যাইত, ওই আসমান আমার কোরআনের বর সহ্য করতে পারত না। সুবহানাল্লাহ। এই আমানত মানুষদেরকে দান করছেন, কিন্তু যখন নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম, তুমি কি এই আমানতের বোঝা নিতে পারবা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ পারবো। হামালাহাল ইনসান, প্রথম পুরুষ, প্রথম বাবা, প্রথম পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ পারবো। রব্বুল আলামিন গালি দিলেন। কি দিলেন? গালি দিলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা। সবাইকে কিন্তু দিয়েছেন, পাহাড়কে দিয়েছেন, আসমানকে দিয়েছেন, জমিনকে দিয়েছেন, কেউ মানতে রাজি, কেউ মানতে রাজি না, সম্ভব না। যখন মানুষে নিছে, এবার মানুষ নেওয়ার পরে যখন নিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার গালি দেন। আল্লাহ আবার গালি দিলেন, আরে বেকুফ, জাহেল, জাহেল, এত বড় আমানতটা তুমি নিয়ে নিলে। আমানতের খেয়ানত হয়ে যাবে না তো? আল্লাহ রাব্বুল আলামিন জাহেল বলার পরে বললেন, ও বান্দা, তুমি যেহেতু নিয়েছো, এই কুরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। দায়িত্ব নিলেন কে? আল্লাহ। মানুষকে ডাক দিয়ে বললেন, মানুষ, ছোট্ট বাচ্চা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাজার থেকে যখন বাবা বাজার করে ব্যাগটা নিয়ে আসে, এবার ছোট্ট বাচ্চাটা দৌড়ে যায়, আব্বু অথবা বাবা আমার কাছে ব্যাগটা দাও। বলে কিনা? বলে দাও, ব্যাগটা দাও। বলে না, তুই পারবি না। কয় না বাবা দাও। কয় তুই পারবি না। এবার যখন বাবা না দিছে, তখন কিন্তু ঘোর পারে, চিৎকার করে, ঘোর পারে আর চিৎকার করে, বলে ব্যাগ দাও, তাছাড়া আমি বাড়িতে যাব না, তাছাড়া আমি তোমার কিছু খাবো না। বলে কিনা? বাবা তো কি করবে? বাবা জানে তো পারবে না। ঠিক আছে, আচ্ছা বাবা নাও, তুমি মাথায় নাও। এবার বাবা ব্যাগটা ওই সন্তানের মাথায় দেয় আর বলে, বাবা হাঁটো, তোমার মাথায় দিয়ে হাঁটো। বাবা উপরে ধরে রাখে আর সন্তানটার মাথা একবার একটু সোয়া বারোসা করে, একবার একটু সোয়া বারোসা করে, এমনি করতে করতে বাড়ি যায়। ঠিক কিনা? একবারে যদি ছাইরা দেয়, জানে তো এটা বলে যায়, এটা শেষ হয়ে যাবে, এটা পারবে না, বসে পড়বে, শুয়ে পড়বে, ঘাড় ভেঙে যাবে। তো ধরে ধরে নিয়ে যায়। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যে দায়িত্বটা তোমরা নিয়েছো, ওই দায়িত্বটা তোমাদেরকে দিলাম, কিন্তু রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে ধরে রাখছে যেন আমার বান্দাগুলো পথভ্রষ্ট হয়ে না যায়। এই আমার হেফাজত করার এক নাম্বার মডেল হলো বিশ্বনবী সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এবার কেমন হেফাজত করতেন তিনি? তিনিও তো হেফাজত করছেন। আমানতের হেফাজত তিনি করছেন কিনা? আমানতের হেফাজত করছেন তো? আরে 40 বছর থাকছে যাদের সাথে, 40 বছর থাকার পরে তারা বলতেছে মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না। কি বলে না? কোনদিন মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করেন না। মুনাফিকের আলামত তো জানেন। মুনাফিকের আলামত কটা? মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত তিন পিস। এক নাম্বার পিস হলো কথাই কথাই মিথ্যা কথা বলে। কথাই কথাই কিছু মানুষ দেখলেই বুঝতে পারবেন, এখানে একটা বলে গেছে আর ওই জায়গায় আর একটা গেছে। কোনো কাজ নাই, কয় ভাই গাড়ি নিয়ে সামনে যায় না, সামনে ব্রিজ ভেঙে গেছে। আসলে কি ব্রিজ ভাঙে নাই? তিনটা আলামত। এক নাম্বার হলো কথাই কথাই মিথ্যা কথা বলা, প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা। তিন নাম্বার হলো কোনো কিছু রাখলে আমানত সে খেয়ানত করে। টাকা রাখছে 10,000, কয় তোমার দলিল কি, তোমার প্রমাণ কি, কবে দিছো, কোন তারিখে দিছো, খাতায় লেখা আছে কিনা? বলে কিনা? এই আলামত যার মধ্যে আছে সেই মুনাফিক। সে কি মুনাফিকের গুণটা কি খুব ভালো? কেমন খারাপ? আপনারাই ফতোয়া দেন, আমি ফতোয়া দিতাম না। কাফের চাইতে মুনাফিক আল্লাহর রাসূলকে বেশি কষ্ট দিচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনাদের কি খারাপ লাগতেছে না? এখন কিন্তু ওয়াজ শুরু করি নাই, ভূমিকা উঠাই নাই, কিছু আগে আলোচনা করে নেই। মুহাব্বত যখন হবে আপনাদের সাথে, আমার সাথে, তখন কিছু কথা বের হবে। আর যদি মুহাব্বত না হয় তাহলে কিন্তু কথা বের হবে না। ওয়াজ শুনে তো অভ্যাস আছে আপনাদের। ওয়াজ শুনে যদি অভ্যাস থাকে তাহলে বুঝতে পারবেন প্রথমেই সব কথা বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার ইলহামে আমার মধ্যে বলার সুযোগ দিবেন, যোগ্যতা দিবেন, তখন আস্তে আস্তে বের হবে। আপনারা মজা পাইতে থাকবেন। এখনো মজার কিছুই দেখেন নাই, ঠিক কিনা? এখনো মজার কিছুই পান নাই। তো মুনাফিকের আলামত কয়টা? তিনটা। কথায় কথায় মিথ্যা কথা বলে, কিছু মানুষই দেখবেন যে মিথ্যা কথার জন্য খুব স্মার্ট, এরা হায়ারে যায়। কে যায়? হায়ার বোঝেন না আপনাদের দেশে? হায়ার বোঝেন না, ভাড়া করে নেয়। যেমন ফুটবল খেলা হলে কিছু মানুষ হায়ার করে বা ভাড়া করে আনে টাকা দিয়ে। কিছু মিথ্যাবাদী আছে, তাদেরকে হায়ার করে নেয় বা ভাড়া করে নেয় যে তুমি মিথ্যা কথা এইভাবে বলবা, এইভাবে বলবা। ঠিক কিনা? শুধু কি খালি গিরামেই হয়? মাতবররা ই করেন না, মানে আমি কাউরে বলতেছি না, বিচার করে। বিচার করে না শুধু মাতবররা, বিচার করে এই গ্রাম থেকে পার্লামেন্ট পর্যন্ত বিচার হয় কিনা, জাতীয় আদালতে বিচার হয় কিনা, সব জায়গায় বিচার হয়। সব জায়গার মধ্যে সত্যবাদী মিথ্যাবাদী সব লোকই আছে। এক মহিলা গেছে যে বাবা আমার বিচারটা তুমি করে দিবা। কেমনে? তোমার কিছু এই যে স্বর্ণ আছে তোমারে দিয়ে গেলাম, তুমি বিচারটা আমার পক্ষে করবা। কি বলছে? কিছু স্বর্ণ দিয়ে গেলাম, কিছু সোনা দিয়ে গেলাম, তুমি আমার পক্ষে বিচার করবে। ঠিক আছে চাচি, তুমি চিন্তা করো না, তোমার পক্ষে বিচার। এবার আর একজন যে বাদী আছে সেও আছে, সে আইসা একটা সুন্দর দামর বাছুর নিয়ে আসে। দামর বাছুর চেনেন? বাসা তো মনে হয় সেম সেম হওয়ার কথা। আপনাদের বাড়ি দুহার, আমার বাড়ি ধামরাই, ঢাকা, স্থানীয় ঢাকা। আপনারা, আমিও হয়তো একটা থানা ডিফারেন্স। এই তো পাশেই তো মানিকগঞ্জ, সিংগায়। এত ভাষা তো বোঝার কথা নাকি? কোন দেশের গালি, কোন দেশের বলি, ঘোড়া মানুষের তো ভাষা মোটামুটি আমাদের মিল আছে, তাই না? চেহারা মোটামুটি একবারে খারাপ না, এক রকমই প্রায়। কালা যাবো না, আবার একবার সাদা যাবো না, মাঝখান দিয়ে। কি বলেন? কি বলতেছিলাম? এবার দামর বাসন নিয়ে আসি। বাবা বিচারটা আমার পক্ষে বলবা। এখন মাতবার তাকায় যে এত সুন্দর দামর বাসনটা আছে, আবার আর একজন সোনা দিয়ে গেল। বিচারের সময় যখন হয়েছে, এখন দেখা যায় দামরের পক্ষে জায়গা বিচারে। এখন চাচি মা কইতাছে, বাবা সোনা মুখে কও না কথা। সোনা যে দিয়েছি একটু কয়, সোনা মুখে কও না কথা। এবার মাতবারে কইতাছে, কয় দামরে যে ঘুরাইছে মাথা, কয় দামরে যে ঘুরাইছে মাথা। আছে না নাই? ঠিক কিনা? আছে না নাই? আপনার এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে, সব জায়গায় আছে। হ্যাঁ, মুনাফিকেরা আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি কথায় কথায় মিথ্যা কথা বলে তাহলে মুনাফিকের একটা আলামত। দ্বিতীয় নাম্বার, যদি কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করে সেটাও মুনাফিকের আলামত। তৃতীয় নাম্বার, কেউ যদি কিছু আমানত রাখে সেটা যদি খেয়ানত করে। এই তিনটা জিনিস হলো মুনাফিকের আলামত। শিখাইয়া দিয়ে গেলাম, মনে রাখবেন মুনাফিকের আলামত কয়টা। মুমিনের মধ্যেও গুণ আছে, মুনাফিকের মধ্যেও গুণ আছে। মুনাফিকের গুণ হলো তিনটা। কয়টা? কয়? যদি মুনাফিক একজন মানুষ হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাধারণ কাফেরদের জাহান্নাম একটা হবে, সাধারণ গুনাহগারের একটা জান্নাত হবে। আর এই মুনাফিকের জাহান্নামটা হবে এমন জাহান্নাম, সমস্ত জাহান্নামের রক্তপুঁজগুলো যেখানে গড়ায় পড়ে, যে গর্তের মধ্যে পড়ে, ও বন্ধু ওই গর্তের মধ্যে হবে মুনাফিকের জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। ভালো না খারাপ? তাহলে তিনটা গুণ যদি পান তাহলে সে কি মুনাফিক। তো মুমিন চিনার দরকার না। যে হুজুর মুনাফিক তো চিনাইলেন, মুমিন কারা? মুমিন চিনার দরকার আছে না নাই? মুমিন হইতে চাই না চাই না? কাউকে কাফের বলে সম্বোধন করবেন না। কেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন এক জামানা আসবে সকাল বেলা মুমিন, বিকাল বেলা মুমিন, বিকাল বেলা মুমিন, সকাল বেলা আবার মুমিন। তুমি বলবা কিভাবে? তাহলে মুমিনের পরিচয় একটু দিয়ে নি, তারপরে আমরা সামনে যাব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ যে বিধান কুরআন, কুরআন থেকেই দেই নাকি? কিচ্ছা কাহিনী শোনা দরকার আছে? কিচ্ছা কি শুনবেন? আল্লাহ কোরআনটাকেই বানাইছে এত সুন্দর করে। ওয়াজ কয়টা করব বলেন, একটা বলতে যায় আর একটা মনে আসে, এত শক্ত শেষ করা যাবে না। যাই হোক মুমিনেরটা আগে বলি, যেটা মনে আসছিল এটা বলতাম না। মুমিনের ভূমিকা হলে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, মুনাফিক তো চিল্লা আল্লাহর রাসূল চিনাই না, এবার মুমিন চিনা নাও। এক নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করে, যখন আল্লাহকে স্মরণ করে ওয়াজিলাত কুলুবুহুম, বিত সন্তুষ্ট হয়ে যায়। হায় হায় রে, আমার আল্লাহর কথা স্মরণ করা হয়েছে, আমার আল্লাহর কথা শুনলাম। যেমনি ভাবে আমরা সবাই ঘুমিয়ে থাকি ফজরের সময়, মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কিনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মুমিনটা এই আল্লাহু আকবারের ধ্বনি শুনে সঙ্গে সঙ্গে খাতাগুলো ফেলে দেয়, কম্বল ফেলে দিয়ে, গরম থাকলে ফ্যান বন্ধ করে মসজিদের দিকে রওনা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দার মধ্যে এরকম ভাবে হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে যায়, ওই ব্যক্তিটাকে মনে করবা তোমরা মুমিন। এক নাম্বার গুণ এটা মুমিনের। যদি এটা কারো মধ্যে থাকে তাহলে আপনি চিন্তা করবেন আমি মুমিন, আমি কি। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুই নম্বর গুণ হলো যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন শুনে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। যখন আল্লাহ কোরআন শুনে, তেলাওয়াত শুনে, ফজরের আযান হয়ে গেছে, ইমাম সাহেব পড়তেছে। আপনাদের ইমাম সাহেবের পড়া কিন্তু অনেক সুন্দর, যারা নামাজ পড়ে তারা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের গুণ তিনটা। এক নাম্বার গুণ হলো ভূমিকম্প উঠে যায় যখন আল্লাহর নাম শুনে। দ্বিতীয় নাম্বার, যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে তখন তার ঈমান বাড়তে থাকে, জুজ বাড়তে থাকে, জজ্বা বাড়তে থাকে। দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। তিন নম্বর গুণ কি আপনারা বুঝতে পারছেন? তিন নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা। মুমিনের গুণ কয়টা আর মুনাফিকের গুণ? এবার আসে মুনাফিকের গুণ। যদি আমার মধ্যে থাকে তাহলে আমার লাভ এবং ক্ষতি শোনার দরকার আছে না নাই? এক নম্বরে যান, যখন আপনি মুনাফিক হয়ে গেছেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে আপনি মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই জামানায় নয়, রাসূলের জামানায় বলে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। রব্বুল আলামিন ডাকতে বলে, ও বান্দা, ও গোলাম, শুনে রাখো, রাসূলের জামানায় একজন মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এমন মুনাফিক ছিল, মসজিদে নববীর মধ্যে যখন আল্লাহর রাসূল বক্তব্য দিতেন, খুতবা দিতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মাঝখান থেকে দাঁড়াইতেন, দাঁড়ায় বলতেন উনি খুব ভালো কথা বলে, উনাকে আল্লাহ খুব মর্যাদা দিছে, কিন্তু তার মধ্যে ছিল মুনাফিকি। উহুদের যুদ্ধের মধ্যে ৩০০ সাহাবী নিয়ে সে পলায়ন করেছিল। এক নাম্বার মুনাফিক হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার। এবার যখন মৃত্যুবরণ করেছে, তার সন্তান ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল আল্লাহর নবীর মুমিন সাহাবী। এবার আব্দুল্লাহ আল্লাহর রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি দুইটা জিনিস চাবো। কয়টা জিনিস? দুইটা জিনিস চাবো। একটা হলো আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার বাবার জানাজার নামাজ আপনি পড়াবেন। দ্বিতীয় নাম্বার হলো আপনার গায়ের জুব্বা দিবেন, ওই জুব্বাটা দিয়ে আমার বাবার কাফনের ব্যবস্থা করব। উনি তো মুমিন, উনি কি ছিলেন? আব্দুল্লাহ তো মুমিন ছিলেন, কিন্তু ওনার বাবা হলো মুনাফিকের সর্দার। আল্লাহর রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, একজন মানুষ জাহান্নামে যাক, আমাদের নবী কি এটা চাইতেন? আল্লাহু আকবার। এক ইহুদি মারা গেছে, আল্লাহর নবী ক্রন্দন করতেছে। সাহাবায়ে کرامকে বললেন যে সাহাবায়ে کرام, তার কাছে কি আমরা দাওয়াত পৌঁছেছিলাম না দাওয়াত পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেছে? আফসোস করতেছে আর বারবার বলতেছে। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার জানাজা রেডি হওয়ার পরে আল্লাহর নবীর জামা মোবারক দিয়ে দিবেন, যাও নিয়ে যাও, এই জামাটা দিয়ে তার কাফনের ব্যবস্থা করো। এবার যখন জানাজা সামনে করছেন, আল্লাহর রাসূল সামনে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পিছন থেকে জামা টেনে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় মুনাফিকের সর্দারের জানাজা আপনি পড়াবেন কি করে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উমরের কথার উপর আয়াত নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। রব্বুল আলামিন রাব্বি বলে, ওয়াল হাবিব, ওয়াল দোস্ত, আপনি তো আপনার মধ্যে এত দয়া উম্মতের জন্য, আপনি হলেন উম্মতের কান্ডারি, তারপরেও আমি বলতেছি আপনি তাদের জন্য দোয়া করেন, ইস্তেগফার করেন আর না করেন, আর যদি 70 বারও তাদের জন্য ইস্তেগফার করেন তাহলেও ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আমি রব্বুল আলামিন তাদেরকে কখনোই ক্ষমা করব না। নাউযুবিল্লাহ। মুনাফিকের দেখেন কত বড় নিকৃষ্ট মুনাফিক। আল্লাহ আয়াত নাযিল করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করার পরেও দয়ার নবী এত দয়া আর এত মায়া ছিলেন, তিনি বলতেছেন আমি 70 বারের বেশি যদি তাকে maaf করা হয়, 70 বারের বেশি ইস্তেগফার করলে, তাহলে আমি তাই পড়া শুরু করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো চিনি না আল্লাহর রাসূলকে, আমরা চিনি না। যদি চিনতাম তাহলে আল্লাহর রাসূলের ইতাআত, আল্লাহর রাসূলের আনুগত্য অনুসরণ আমরা করতাম, ঠিক কি না? আল্লাহ আয়াত নাযিল করলেন, maaf করব না, তারপরেও দোয়া শুরু করছেন আল্লাহর রাসূল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, হে রাসূল আপনি কোন মুনাফিকের জানাজা পড়বেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুনাফিকের গুণ ভালো না খারাপ? সময় তো অল্প, এবার আর একটু ইমানদারটা বুঝে চলে যাবো আমাদের জায়গা মতো, ইনশাআল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে নাকি? মাঝে মধ্যে আবার উঠে যান না, পেশাব পায়খানা ধরলে যায়, এখানে তোর পেশাব পায়খানার জায়গা না। এটা হলো মাহফিল, জান্নাতি বাগান। কোন বাগান? কোন বাগান? আরে মিয়া, গ্যারান্টি আছে নাকি যে কালকে আমার এখানে মাহফিল হবে? শুনবো। কয়দিন এখানে মাহফিল? একদিন মাহফিল। আপনারা শুনা যাইতেছেন, লাভবান হইতেছেন, আর একজন পাইতেছে না, শুনতে পারবে না। কালকে কি তারা শুনতে পারবে? কিন্তু কালকের টিভি, কালকের চ্যানেল সব ঠিকই থাকবে, ঠিক কিনা? আজকে যাই দেখবেন, কালকে ওইগুলাই ঠিকই থাকবে, সব রেকর্ড করা। কিছুদিন আগে মারা গেল না আপনাদের দোস্ত বন্ধু বুজুর্গ, একজন বুজুর্গ মারা গেছে, আর একজন ব্যান্ডের শিল্পীও মারা গেছে। কি বলেন আপনারা? কয় উনি কি রেখে গেছেন? কয় ৬০টা হারমোনি রেখে গেছেন। কয়টা হারমোনি? আপনি তো তার দোস্ত একটাও রেখে যেতে পারলেন না, দুঃখ হয় কিনা? দুঃখ হয় নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখেন নূরপুরের মানুষ, শুনে রাখেন, আমি দাওয়াতের জন্য ভালো করে ওয়াজ করব এরকম আশা আপনারা কইরেন না, আবার আগামী বছর দাওয়াত দেন এরকম আশাও আমার কাছে কইরেন না। এরকম সন্তানই আমি না, এরকম মায়ের সন্তানও না, বাবার সন্তানও না। নিজের টাকা দেয় লেখাপড়া কইরা মৌলবী হইছি। কার টাকা দেয়? নিজের টাকা বলতে আমার আব্বা আম্মার টাকা দেয়, পরিশ্রম করে। আমার বাবা হলো একজন খাঁটি কৃষক, শুধু আমার বাবা নয়, আমার বাবার বাবাও খাঁটি কৃষক ছিল, তার বাবাও খাঁটি কৃষক ছিল, তার বাবাও খাঁটি কৃষক ছিল। আমাদের যে জমি আছে 200 বছর পূর্বে পুরুষের জায়গা জমি আমরা এখন ভোগ করি। 200 বছর। আমার দাদার নাম, আমার আব্বার নাম হলো আবুল হোসেন, আমার দাদার নাম হলো ইসমাইল হোসেন মিয়া মরহুম। আমার দাদার নাম হলো নেপাল মিয়া, নেপাল মিয়া। তার বাবার নাম হলো হযরত আলী, তার বাবার নাম হলো হুকুম চাঁদ, তার বাবার নাম হলো মাতবদি। ও দোস্ত, সবাই কৃষক ছিল, এমন রেকর্ড আছে। আমার এই পূর্বপুরুষ থেকে নেই পর্যন্ত কারো জমিনের মধ্যে আমার এক ফোঁটা জমিন নাই, সবার জমিন খালি আমার জমিনের ভিতরে ঢুকে, এখন পর্যন্ত ঢুকে। এমন মার এমন বাবার সন্তান আমি। দাওয়াতের আশায় ওয়াজ করি না, দুই একটা কথা যদি হেদায়েত হয়ে যায় কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ নূরপুর গিয়েছিলাম, কয়েকটা কথা বলছিলাম, হেদায়েত হয়েছে। এবার জান্নাতে দেওয়ার যদি কোনো কিছু না পাও, তাহলে ওইটুকুই জান্নাতে দেওয়ার জন্য উসিলা খুঁজা আমারে জান্নাতে দিয়া দাও। শোনা, এবার বলতেছিলাম মুমিনেরটা বলি। মুমিনেরটা হলো তিনটা গুণ যার মধ্যে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম। এটাও তিনটা আল্লাহ কি দিবেন? দরজা বন্ধ করে দিবেন। দরজা জান্নাতের দরজা, কি জান্নাতের দরজা বন্ধ করে দিবেন। 3 নম্বরে, 2 নম্বরে মাফ করে দিবেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক দান করবেন, সম্মানিত রিজিক দান করবেন। সাইনা সাইনা বলতেছিলাম, আল্লাহর নবীর মধ্যে এমন আমানত ছিল, যে আমানতের কথা আল্লাহর নবী বলছেন হিফজু আমানাতিন। যখন আল্লাহর নবী হিজরতে চলে যাবেন, কোথায় চলে যাবেন? হিজরতে যাবেন। এমন আমানত কিছু মানুষ যখন রেখে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ও আলী, আমার হুকুম হয়েছে আমি হিজরত করব, আমি তো মদিনায় চলে যাব, কিন্তু কাফের কুফারেরা আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা রেখে গেছে, আমানত রেখে গেছে, এই আমানতগুলো তাদের কাছে পৌঁছায়া দিও। এত আমানতদার ছিলেন আল্লাহর নবী, খেয়ানতের তো কোনো প্রশ্নই আসে না। আরে আমি তো এবার চলে যাব মদিনায়, আমার এই আমানতগুলো তুমি তাদের নিকট পৌঁছায়া দিও। সকালবেলা যখন কাফের যাচ্ছে দুর্দিক দিয়ে, পাকড়াও করে ফেললেন, আল্লাহর নবীকে শেষ করে দিবে, আল্লাহর নবীকে শেষ করে দিবে। আল্লাহর নবী যখন বের হয়ে গেলেন, কোথায়? হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে একটু জিকির করে জোরে। আসিয়া খেলাই প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আসমান ঠিক জিব্রাইল বলে জান্নাতের দরজা খোলা লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জামিন গায়রুল্লাহ La jore la ilaha illallah la ilaha illallah সকলে মিলে la ilaha illallah la ilaha la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam ek number gun holo hifzu amanatin allah rasul sallallahu alaihi wasallam somosto amanat gulo alir kache diya ebar hijrate chole jay ambo তোমাকে নিয়ে আমি হিজরতে যাব তুমি রেডি থাইকো আবু বকর নিয়ে আবু বকরকে নিয়ে হিজরতে চলবে হিজরতে চলতেছেন আবু বকর আল্লাহর রাসূলকে নিয়ে হিজরতে যান এবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার পিছনে থাকেন একবার আবু বকর সামনে যায় আর একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায় আবার পিছনে চলে যায় আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন ও আবু বকর তুমি একবার পিছনে যাও আবার ডান দিকে যাও আবার বাম দিকে যাও আবার সামনের দিকে যাও ব্যাপার কি তুমি কি হয়েছে তোমার তুমি এত পাগল পারা হয়েছে কেন আল্লাহর রাসূলকে আবু বকর উত্তর দেয় আমার যখন আশঙ্কা হয় সামনের দিক থেকে কে যেন তীর মারবে আমার রাসূলের মুখে আমি আবু বকর সহ্য করতে পারবো না এইজন্য আমি আবু বকর আপনার সামনে যায় দাঁড়াই আবার যখন আমার আশঙ্কা হয় ডান দিক থেকে কোন কাফের যেন আমার রাসূলকে আঘাত করে আবার ডান দিকে চলে যায় আবার যখন আমার আশঙ্কা হয় বাম দিক থেকে আমার রাসূলকে কে যেন আঘাত করবে এইজন্য আবার আমি বাম দিকে চলে যাই ইয়া রাসূলুল্লাহ যখন আশঙ্কা হয় পিছন দিক থেকে আমার আল্লাহর রাসূলকে কোন কাফের কুফার আক্রমণ করবে আবার পিছনে চলে যাই রাস্তা হাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম মারাত অত্যন্ত নরম ছিলেন আবু বকর রাদিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি না হাঁটতে পারেন পাথরের উপর দিয়ে আপনি আমার কাঁধে চড়েন কাঁধে করে আপনাকে আমি ওই গুহায় নিয়ে যাব আল্লাহর রাসূল আবু বকরের কাঁধে চললেন আবু বকরকে নিয়ে আবু বকর আল্লাহর রাসূলকে নিয়ে পাহাড় উঠে এবার যখন ওই গুহার কাছে গেছেন এবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু দাঁড়ান গুহাটা আমি পরিদর্শন করে আসি যদি ভালাই মনে করি তাহলে আপনি আসবেন আর যদি ভালাই না মনে করি তাহলে আপনি আসবেন না আর ওখানে যদি কোনো হিংস্র পানি থাকে আবু বকরকে আগে খাবে আবু বকর মরে গেলে এক আবু বকর শেষ হয়ে যাবে আর আপনাকে যদি কেউ খুন করে তাহলে আপনার পুরা উম্মতি মুহাম্মাদি খুন হয়ে যাবে এবার আবু বকর গুহার মধ্যে পৌঁছে গেলেন গুহার মধ্যে পৌঁছিয়া দেখলেন চতুর্দিকে ছোট্ট ছোট্ট গর্ত সাপের গর্ত আবু বকরের রুমাল দিয়ে অথবা চাদর দিয়ে সমস্ত চাদরটা ছিঁড়লেন টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করার পরে সমস্ত গিটগুলো ওই গর্তগুলো বন্ধ করলেন বন্ধ করার পর এবার ডাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখন ভিতরে আসতে পারেন আসেন আল্লাহর রাসূল ভিতরে গেলেন বুঝাইবার জন্য বাবা বলতেছি ঘটনা বলা উদ্দেশ্য না রাসূলের প্রেম আর মুহাব্বত আবু বকরের মধ্যে কেমন ছিল আর আমাদের মধ্যে কেমন আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখন ভিতরে আসলেন আসার পরে ক্লান্ত ছিলাম অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর মধ্যে শুইলেন আবু বকরের একটা পা হলো একটা গর্তের মধ্যে আল্লাহর রাসূল ঘুমায়া গেলেন এত ক্লান্তর পর ঘুমায়া গেলেন আবু বকর সমস্ত ছিদ্রগুলো বন্ধ করলেন কিন্তু একটা ছিদ্রের মধ্যে আবু বকরের পা রাখলেন ওই ছিদ্রটা দিয়ে সাপ এসে দংশন করা শুরু করে দিল এবার আবু বকর আল্লাহর রাসূলকে কিন্তু ডাক দেয় না। আবু বকর এই বিষ্করা হয়ে এমন ব্যথা উঠছে, চোখ থেকে আল্লাহর রাসূলের গালের উপর পানি পড়েছে। আল্লাহর রাসূল উঠে গেছেন, উঠে বলতেছে, আবু বকর তোমার মনে হয় তোমার বিবি বাচ্চার কথা মনে পড়ে গেছে। আবু বকর তোমার মনে হয় তোমার বাচ্চাদের কথা মনে পড়ে গেছে, তোমার বিবেদের কথা মনে পড়ে গেছে, কোথায় যাইতেছি আল্লাহর রাসূলের সাথে। এবার আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি 10 বার যদি আপনার জন্য কুরবান হয়ে যায়, আমার জীবন যদি খুন হয়ে যায়, আমার মধ্যে কোনো আফসোস আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত কথাগুলো বন্ধ করে দিয়েছি, কিন্তু একটা কথার মধ্যে আর চাদর দেওয়ার মতো কিছু ছিল না। আমার পাটা যখন ওখানে রাখছি, ওই পার মধ্যে সাপে দংশন করেছে অথবা বিচ্ছুতে দংশন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ব্যথায় সহ্য করতে না পেরে আমার চক্ষু থেকে আপনার গালের পরে এক ফোঁটা অস্ত্র পড়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর আগে বলো নাই কেন? আল্লাহর মুখের পবিত্র নাড়া যখন ওখানে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের ব্যথা একদম নিঃশেষ হয়ে গেল। আগে কেন বলো না আবু বকর? এতবার এবার তোমার দংশন করে আগে কেন বলো নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত ক্লান্ত হওয়ার পরে, এত শ্রান্ত হওয়ার পরে আপনি একটু ঘুমাইছেন আমার উরুর উপরে। সরকারে দু আলম আবু বকরের উরুর উপরে ঘুমাইছে। ওই আবু বকর কিভাবে আপনার সাথে বেয়াদবি করে, আপনার ঘুমে ডিস্টার্ব করবে। হযরত ওমর বলতেন, ও সাহাবীরা শুনে রাখো, আবু বকরের এক রাত আর একদিনের যে ঘটনার যে সওয়াব আবু বকর কামায় নিয়েছে, আমি ওমরের সারা জিন্দেগীর মধ্যে এতটুকু সওয়াব হয়েছে কিনা আমি জানি না। বিশ্বনবী সরকারে দু আলম আবু বকর, তুমি তোমার নবীকে এত মুহাব্বত করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকুই না, আবু বকরের কলিজা যদি বিষ্ক্রিয়া হয়ে ফেটেও যেত, আমি আবু বকর আমার নবীকে এক মুহূর্তের জন্য ঘুম ভাঙাইতাম না। এমন মুহাব্বত, এমন প্রেম, এমন ভালোবাসা আবু বকর নবীকে করেছেন, রাসূলকে করেছেন। আমরা কি এমন ভালোবাসা দেখাইতে পারি না? এখনকার জামানায় কিছু কুলাঙ্গার আর কিছু বেঈমান আর কিছু নাস্তে আমার নবীকে গালি দেয়, আমরা কি তাদের প্রতিহত করতে চাই না? এমন প্রেম ভালোবাসা আমাদের মধ্যে হতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান ছাড়া, আমার এই প্রাণ ছাড়া আপনার সমস্ত কিছু থেকে আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। এখনো দেখাইতে হবে মুহাব্বত। নবী রাসূল চলে গেছেন, তাদের ওয়ারিসগণ আছেন কিনা, তাদেরকে ভালোবাসতে হবে। দোস্ত, এতটুকুই কাজে লাগবে, এর বেশি আর কিছু কাজে লাগবে না। সাহাবায়ে কেরাম এমন ভালোবাসেন, জীবন দিয়ে দিবে, কিন্তু আল্লাহর রাসূলের উপরে একটা ফুলের ফোঁটা পড়ুক সেটাও চাইতেন না, সেটাও চাইতেন না। এমন ছিলেন তার মধ্যে আমানত। দ্বিতীয় নাম্বার গুণ হলো, সময় কম, শেষ করে দেব। দ্বিতীয় নাম্বার গুণ হলো সিদকু আমানাতি। সিদকু আমানাতি, সত্য কথা বলা। আমাদের দেশে সত্য কথা অনেক মানুষ বেশি বলে না, কম মানুষ বলে। বেশিরভাগ মানুষ মিথ্যা কথা বলে, ব্যবসা করে মিথ্যা কথা বলে, চাকরি করে মিথ্যা কথা বলে, উকালতি করে মিথ্যা কথা বলে, বিচার আজকাল করে, ঠিক কিনা? দস্তা যদি আল্লাহর কোরআনের আইন এই দুনিয়াতে থাকতো, স্যাম্পল একটা উদাহরণ আপনাকে দেই। আমাদের দেশের মধ্যে জুতা চোর আছে না নাই? আছে। ওয়াজ বংশীয়তে এত হয়, জুতা চোর কমছে? ক্ষেতের যে আইল কন, আপনারা লাইল কন নাকি বাতর কন, কোনটা কন? আইল। আইল কাটা কি কমছে না বাড়ছে? খালি বেকা হয় না, খালি বেকা হয়, ভিতরে চলে যায়। কারোটা ভিতরে যায়, সুজার থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাদিকু ওয়াস-সাদিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কেউ চুরি করে, তাহলে আল্লাহর কোরআনের আইন হলো হাত কেটে দেওয়া। কি কেটে দেওয়া? এবার বলেন, যদি কেউ চুরি না করত অথবা করেন, করার পরে যদি কোরআনের আইন অনুযায়ী আদালতের মধ্য থেকে যদি হাত কেটে দিত, তাহলে কি চুরি করত না? চুরির বিচার হয় খালি ছেঁচড়া চোরা খানা। যদি জুতা চুরি করছে, কিন্তু ব্যাংক ডাকাতি করে ৪০০ কোটি টাকা চুরি করছে, ২০০ কোটি টাকা চুরি করছে, এদের হাতও কাটে না, এদের জুতা পিটাও করে না। এদেরকে জুতা পিটা করে বাংলাদেশকে তাড়িয়ে বঙ্গোপসাগরে ঢেলে দেওয়া দরকার, ঠিক কিনা? মিয়া খালি জুতা চোররা মারতে পারো, যারা কোটি কোটি টাকা মাইরা খাইতেছে, মানুষের কোটি কোটি টাকা মাইরা খাইতেছে কলমের ফুটা দিয়ে, তাদের বিচার তোমরা করতে পারো না। তোমরা জুতা চুরির বিচার করো, গরু চুরির বিচার করো, এই বড়টারে আটকে দাও, তাহলে আর কোনোদিন তোমার দেশের সম্পদ অন্য দেশে পাঠাবে না, ঠিক কিনা? সত্য কথা দিয়েছেন, সত্য কথা বলা। এবার আল্লাহর রাসূলের দিকে আমরা তাকাই, তার কথা দিয়ে আমরা ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ। আমরা অন্য কোথাও যাব? আল্লাহর রাসূলের কথা দিয়ে শুরু করেছি, আল্লাহর রাসূলের কথা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। কি ব্যাপার, হরান হয়েছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি খোদা বেশি লেগে গেছে? পরে কি তবারক আছে না? আপনারা আসলে খাঁটি মুমিনরা বোঝা যাইতেছে, তবারক নাই, তারপরে বসে আছেন। এটাই সঠিক, এটাই ঠিক যে তবারক ছাড়া ওয়াজ যতক্ষণ শুনবো, মানুষ কম হোক, বুজুর্গরা ওয়াজ করছেন, ৫ জন থাকলে যেভাবে কথা বলছেন, ১০ জন থাকলেও সেভাবে কথা বলছেন, ১০০ জন থাকলেও সেভাবে কথা বলছেন, ১০০০ জন থাকলেও সেভাবেই কথা বলছেন। সুবহানাল্লাহ, এটার উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনতে রাজি তো আপনারা নাকি? আমার তো সুর টুর নাই, কিছু নাই, একটু আওয়াজ করেন, ওয়াজ করেন, অল্প কিছু করবো, দোয়া করে দেবো ইনশাআল্লাহ, চলে যাবেন। মুরব্বি পেশাব করলে না করি না, কিল্লিগা পবিত্র জায়গা জান্নাতের বাগানের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যে ওই কাম করছে, মানে খাইছে, যখন খাইছে তখন আল্লাহ কি বলছে? যা আদম, তোর তো জান্নাতের মধ্যে রাখছিলাম, জান্নাতে তো পেশাব আর পায়খানা করার জায়গা না, যাও এবার যাও, ইহবিতু মিনহা জামিয়া কুলনা বিতু মিনহা জামিয়া যাও এবার চলে যাও কোথায় যাইবো কয় দুনিয়া যাও জোর জঙ্গল অনেক আছে আফ্রিকার জঙ্গল আছে ওখানে যা কি করো ওইখানে জায়গা জান্নাতের মধ্যে পাশাপ পায়খানার জায়গা না আল্লাহর রাসূলের তৃতীয় নম্বরে বাক্য হলো সিদকু আমার সিদকু হাদিসের সত্য কথা বলা আল্লাহর রাসূল সারা জীবনে কয়টা মিথ্যা কথা বলেছেন আপনারা বলেন এবার সভাসদ বসে মক্কার নেতৃস্থানীয় লোকগুলো বলে ও যেভাবে দাওয়াত দিতেছে এই দাওয়াত যদি শুরু হয়ে যায় যেভাবে দাওয়াত দিতেছে সমস্ত মানুষ তো মুসলমান হয়ে যাবে কিভাবে ফিরানো যায় এবার একজনে বলে উঠলো ওকে বইলা দাও এবার তো হজের মৌসুম আসবে হজের মৌসুমের সময় সমস্ত মানুষগুলো হজ করার জন্য আসবে যদি আমরা বইলা দেই ও তো মিথ্যাবাদী মিথ্যা কথা বলে কেউ মিথ্যাবাদীর কথা শোন না সঙ্গে সঙ্গে একজন দাঁড়িয়ে গেছে মানবে না মানবে না কেউ এই কথা মানবে না এক বছর না দুই বছর নয় ৪০টা বছর মুহাম্মদ আমাদের সাথে কাটাইছেন কয় বছর ৪০ বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কাটাইছেন কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই আজকে যদি মানুষের কাছে বড় আল্লাহর নবী মুহাম্মদ মিথ্যা কথা বলছে তাহলে মানুষে গ্রহণযোগ্য করবে না গ্রহণ করবে না এই কথা কোনদিনই করবে না যদি আমরা বলি এখনকার জামানার যে বুজুর্গ আছেন আহমদ শফি সাহেব যদি কেউ বলে যে সে চুরি করছে জনগণ মাইনা নেবে মনে হয় মুসল্লি মাইনা নেবে ইমামরা মাইনা নেবে আলেম ওলামা মাইনা নেবে কেউ মানবে না কেউ মানবে না অথচ যারা বলবে তাকে জুতা পিটা করবে ঠিক কি না এবার যখন বলে মুহাম্মদ মিথ্যা কথা বলে এই কথা বলে চালিয়ে দাও একজন দাঁড়িয়ে বলে জনগণ এই কথা নেবে না মুহাম্মদ ৪০ বছরে একটা মিথ্যা কথা বলে নাই তাহলে কি বলা যায় দ্বিতীয় আরেকজন বলে তাহলে জাদুকর বলো কয় এই কথা বললে তো তাহলে খাওয়ানো যায় কয় না তাও তো খাওয়ানো যাবে না তাহলে আরেকটা কথা আছে কয় আরেকটা কথা হলো সে বলো সে হলো মাজনুন পাগল নাউজুবিল্লাহ বলেন মনক্ষুণ্ণ হবে কিনা মুরব্বী বসে আছে সুন্দর সুদর্শন একজন পুরুষ কেউ যদি ওনাকে বলে যে সে পাগল রাগ হবে না মনের মধ্যে কষ্ট লাগবে না কষ্ট লাগতে পারে কিনা আল্লাহর রাসূলের মনের মধ্যে কষ্ট লেগে গেল এবার রব্বুল আলামিনের কুদরতি অঙ্কনে জোশ মেরে আল্লাহ জিবরাইলকে পাঠাই দিলে ও জিবরাইল যাও যাও একটা সূরার আয়াত পাঠিয়ে দিলেন সূরাতুল কলাম সূরাতুল কলামের প্রথম অক্ষর হলো নুন এরপরে হলো ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন এরপরের আয়াত হলো মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন এক নম্বরে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহু আকবার হয় নাই পারেনি না আপনারা বলেন না কেন আপনারা মনে করেন আপনারা যদি আল্লাহু আকবার বলেন তাহলে আমার দাম বেশি বেড়ে যাবে আর আমার দাম যদি বেশি বেড়ে যায় তাহলে আমার দাওয়াত বেশি হবে এইজন্য বলেন না 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 আপনারা যদি আল্লাহু আকবার বলেন সেটা হবে আল্লাহর কোরআনের বরকতের মহত্ব আপনারা বুঝে আল্লাহর প্রশংসা চিত্তে আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছেন এটা কোরআনের বরকত আমার কিছু হবে না যাইবে আর আসবে না কার কোরআনের আর কোরআনের পক্ষে যদি একবার আল্লাহু আকবার কবুল হয়ে যায় ও মুসলমান খোদার কসম তোমার আল্লাহু আকবার যদি কবুল হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার বলেছো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন সুবহানাল্লাহ এবার রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল আমার বন্ধু বড় মনক্ষুণ্ণ হয়ে গেছে যাও তার কাছে যাও কোরআনের আয়াত নিয়ে যাও নুন ওয়াল কলমি ওয়া মা ইস্তুরুন কলম যা লেখে কলম কি করে যা লেখে যা অতীতে হয়েছে হবে সমস্ত কিছুর কসম করে বলতেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন সুবহানাল্লাহ এবার যে বলছে যে পাগল বলছে একজনে বলছিল তো বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম আল্লাহ উতুল্লিম বাদা যালিকা জানিম উলামায়ে কেরাম বুঝে গেছেন যখন এই কথাটা বলছে বলার সঙ্গে সঙ্গে মুহাম্মাদের কল্লা উড়ায়া দিবে আল্লাহ রাসূলের উপর যখন এই আয়াত নাযিল হয়েছে এই আয়াতটা মক্কায় ছড়ায় গেছে যে যে পাগল বলেছে যে আল্লাহর রাসূলকে পাগল বলেছে সে হলো জারজ সে হলো হারামজাদা কি জাদা হারামজাদা চিনেন নি বের আগে জিদাওয়া হারামজাদার ঘরের হারামজাদা আমার রাসূলকে পাগল বলেছে ওরে জুতা মারা ছাড়া আর কোনো উপায় নাই ঠিক কি না আল্লাহ বলে দিয়েছেন ওই যে হারামজাদা আল্লাহর রাসূল বলছে এবার আল্লাহর রাসূলকে কতল করবে কত বড় সাহস আরে পাইলে কাটাম দেবে এবার তরবারি নিয়ে গেছে আমি মুহাম্মদকে কতল করব কিন্তু মুহাম্মদের কাছে যাওয়ার আগে বন্ধুর সাথে দেখা হয়েছে বন্ধু বলতেছে কোথায় যাও বলে মুহাম্মদ আমাকে হারামজাদা বলেছে আমি ওকে শেষ করে দেব কয় দাঁড়াও কয় কেন কয় যে মানুষে বলছে 40 বছরের মধ্যে একটা মিথ্যা কথা বলে নাই সেই মুহাম্মদ যেহেতু বলছে আর একটু ঘাইটা মেটা নাও আর একটু দলিল প্রমাণ কইরা নাও তারপরে মানতে যাও দেখো আসলেই সত্য কিনা সুবহানাল্লাহ বলবেন না কে বলছেন আল্লাহর রাসূল এই কথা বলে ফেলছেন সে তো কোনোদিন মিথ্যা কথা বলে না তাহলে আগে একটু ঘাইটা দেখো তো এবার সে তরবারি নিয়ে মুহাম্মাদের কাছে যায় নাই সে গেছে মায়ের কাছে কার কাছে গেছে মাই তো বলতে পারে সে হারামজাদা না হালালজাদা কোন জাদা সেটা তো মাই বলতে পারে বুঝবেন এটাও কিন্তু একটা ফতোয়ার মতো আপনাকে যেটা বলতেছি সেটা আপনি বুঝে নিতে পারতেছেন এখনো কিছু হারামজাদা আমাদের দেশে আছে না নাই আমার নবীর এসে গালি দেয় কটু কথা বলে যারা অপমান করে তারাই হারামজাদা ঠিক কিনা এদের জন্মের ঠিক নাই বললেন না যে এখন নাই এখনো আছে এখনো কিছু মানুষ আল্লাহর নবীরে গালি দেয় ওরা ওই তো হারামজাদার ঘরের হারামজাদা ওরা হালালজাদা না ঠিক এবার দৌড়ে যায় বলে মা তোমার কাছে একটা কথা শোনার জন্য আসছি বলে বাবারে কোন কথা আবার শুনবি কয় বলো তো আমি বলে হারামজাদা কয় কেরা কইছে কয় মুহাম্মদ কয় যে মানুষে বলছে রে বাবা একটু চিন্তা ভাবনা করে বলতে হবে ঠিক কি না যে মানুষে বলছে একটু চিন্তা ভাবনা করে নাই মিথ্যা কথা বলা যাবে না তোমার হাতের মধ্যে অস্ত্র আমাকে শেষ করে দিবা কিন্তু শুনে রাখো যখন মুহাম্মদ বলেছে আমি আর মিথ্যা বলতে পারবো না কেননা মুহাম্মদ 40 বছরের মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলে না এবার শোনো বাবা আসলে কি ঘমনটা কি বলে তোমার বাবা যখন আমাকে বিয়ে করে বাড়িতে আনলো বড় অট্টালিকা সাজাইছে তোমার ধন সম্পদের কোনো কমতি নাই সব কিছুই আছে কিন্তু বাসর ঘরে যখন আসলেন তখন কিন্তু তোমার বাবার প্যারালাইসিস হয়ে গেল সমস্ত শক্তি শেষ হয়ে গেল অপারক হয়ে গেল আর কোনো কিছু করার ক্ষমতা তার নাই এবার মানুষে আমাদের উপর অপবাদ দেয় কিসের অপবাদ দেয় হিজরা নাকি বলে হিজরা বলে, আবার আর একটা আছে হাতকুরা কয়। হাতকুরা কয় না আপনাকে দেশে পোলা পানা না, এরকম অপমান করতেছে। অপমান থেকে বাঁচার জন্য তোমার বাবার যে গোলাম ছিল এই গোলামের সাথে আমার অবৈধ সম্পর্ক হওয়ার কারণে তুমি হইছো, এবার বলো তুমি হারামজাদা না হালালজাদা? কোন জাদা? হারামজাদা চিনছেন তো আপনারাও। এরকম করে দেখবেন যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলে, এরাও এরকম তাদের দলের লোক, ঠিক কিনা? বলতেছিলাম বিশ্বনবী কোনদিন মিথ্যা কথা বলেন নাই, সিদকু হাদিসে। আর মিয়া কথা বলতেছি, সত্য কথা তিক্ত লাগে, কি লাগে? আল হাক্কু মুররুন, আল্লাহর রাসূলের হাদিস সত্য কথা তিক্ত। কিন্তু আপনারা কি বেজার হইতেছেন? আপনারা ইমানদার। আগেই কিন্তু বলে দিছি যে কোরআন শুনলে ভূমিকম্প উঠে যায়, আজান শুনলে দৌড়ে মসজিদে যান, এইটা তো বলেই দিছি। তাহলে আপনারা মুমিন, আপনারা শুনবেন, আমিও মুমিন, আপনারা মুমিন, মুমিন মুমিন ভাই ভাই আমরা সবাই ওয়াজ শুনে আজকে বাড়িতে যাই ইনশাআল্লাহ। মহিলা ওয়াজ তো কিন্তু শুরুই করি নাই, একটু পরে শুরু করবো ইনশাআল্লাহ। সত্যবাদিতার মধ্যে আল্লাহর রাসূলের কেমন সত্যবাদিতা ছিলেন? 40 বছরে একটা মিথ্যা কথা বলেন নাই। বলেন তো আমাদের একদিন গেছে নি মিথ্যা কথা ছাড়া? একদিনে তো যায় নাই। আরে মাত্র 8 টাকা দিয়ে কিনে আনছি ভাই, তুমি 8 টাকা দামই কইছো, তোমার কাছে কিভাবে বিক্রি করি বলো তো? তুমি যাও, আমি 8 টাকা দিয়ে কিনে আনছি, তুমি 10 টাকা দিও, 2 টাকা লাভ দাও, অথচ কিনছে 3 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে কিনছে? 3 টাকা দিয়ে কিনছে, গুদামজাত কইরা রাখছে, কিনছে 3 টাকা দিয়ে, এবার বেচবে 100 টাকা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যবসার মধ্যে মিথ্যা কথা হয় সেটার মধ্যে বরকত থাকে না, আর যদি সত্য কথা বলে কেউ ব্যবসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার সত্য কথা বলার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হজের মৌসুমে কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করা আল্লাহর হুকুম, আল্লাহর নবীর উপর। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহু আকবার। কি পড়া যে পড়ি সুন্দর লাগে না আপনাদের কাছে? একসাথে আল্লাহু আকবার বলবেন, একসাথে বলবেন। يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ। এক নাম্বার ওগো নবীজি, আপনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনার উপর যে কুরআন নাযিল করেছি ওই কুরআনটা আপনার উম্মতদেরকে শোনাইবেন, তেলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী হজের মৌসুমে কাবাঘরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসিয়া বসিয়া আল্লাহর কুরআন তেলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যারা বলেছিল মুহাম্মদ জাদুকর, যারা বলেছিল মুহাম্মদ মিথ্যাবাদী, যারা বলেছিল মুহাম্মদ পাগল, এবার তারা বলতেছে তোমরা ওই গাটিতে যাও, যায়া বলবা মুহাম্মদ জাদুকর, ওই গাটিতে যাও, যায়া বলবা মুহাম্মদ মিথ্যাবাদী, ওই গাটিতে যাও, যায়া বলবা অনেক বড় পাগল। তোমরা পাগলের কাছে যাও না, তোমরা মিথ্যাবাদীর কাছে যাও না, তোমরা কিন্তু পাগলের কাছে যাও না, তোমরা কিন্তু জাদুকরের কাছে যাও না। মানুষ যখন এই কর্ণকুহরে এই কথা পৌঁছে গেছে, মানুষ তো এরকম বিপরীত বলে যে মিথ্যা কথা বলে একদল, আর এক দল আসছে যে জাদুকর, কত বড় জাদুকর, আর এক দল আসছে এ নাকি পাগল, পাগলটার একটু দেখে আসে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু পাগল, পাগলটাকে একটু দেখে আসে। আল্লাহর নবীকে দেখার পরেই ঈমান আনতে পারে নাই, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে? আল্লাহ আল্লাহ আল্লাহ। উফ, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন, কত সুন্দর মধুর কোরআন তেলাওয়াত করতেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু মানুষ পাগল দেখতে আসেন, কি দেখতে আসেন? পাগল দেখতে আসে। এবার আয়েশা দেখে পাগলের চেহারা এত সুন্দর, জীবনে কোনো মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। পাগলের চেহারাটা এত সুন্দর, আবার কি যেন মুক্ত জরে তার জবান থেকে কানের মধ্যে আঙ্গুল দিয়ে বলে পাগলের কথা শুনবো না। কানে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে আগায় পাগলের দিকে আস্তে আস্তে কানের মধ্যে আঙ্গুল দিয়ে আগায় কিসার বলে যে এত সুন্দর চেহারার মানুষটা ঠোঁটের মাঝখান দিয়ে বলে মুক্ত জরে, ওই মানুষটা কি বলে একটু শুনি। আস্তে আস্তে কর্ণকুহর থেকে তাদের আঙ্গুলগুলো সরাইতে যখন সামনে গেছে, কুরআন তেলাওয়াত এত সুন্দর মধুর কুরআন তেলাওয়াত যখন শুনতে তাদের কলিজার মধ্যে আগুন জ্বলে গেছে। বলে তো পাগল না, সকলে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। পাগলের চেহারা এত সুন্দর কেন? পাগল তো থাকবে চুলগুলো উস্কো খুস্কো, পাগলের জামাগুলো থাকবে ময়লা, পাগলের কোন চেহারার বদ চেহারা থাকবে। কিন্তু এমন পাগল রে ভাই, কোরআন শুনতে শুনতে কলিজা পুইরা যায়। আবার একজন আসছে বলে জাদুকর, কই দেখি এত বড় জাদুকরটা একটু দেখা আসি। আগায় বলে জাদুকর এত জাদুর মন্ত্র পড়ে, আর মনে হয় ঠোঁটের মাঝখান থেকে মুক্ত জোর দিছে। জাদুকরটা একটু ভালো করে দেখতে হবে। কর্ণকুহরে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে আগায় আর বলে জাদুকরের মুখের দানাগুলো একটু শুনে যায়। এবার সামনের দিকে আগায় দেখে আসলে তো জাদু নয়, আল্লাহর কুরআন তেলাওয়াত করতেছেন বিশ্বনবী। এক জাত মুসলমান হয়ে যায়। এবার বলি এত সুন্দর চেহারার মানুষ, এত কণ্ঠনালী এত সুন্দর পাগল হয় কিভাবে? যারা বলে তাকে পাগল, আসলে তারাই পাগল, ঠিক কিনা? ওরাই তো পাগল। এবার যাকে পাগল দেখতে গেল, যারা কালেমা পড়ে মুসলমান হলো, তারা মুসলমান হওয়ার পরে এবার নাঙ্গা তরোয়ার নিচে যারা আমার নবীকে পাগল বলেছে, যারা আমার নবীকে মিথ্যাবাদী বলেছে, যারা আমার নবীকে এরকম ভাবে জাদুকর বলেছে, তাদেরকে দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। যুদ্ধ ঘোষণা করে দেব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। বদরের যুদ্ধের মধ্যে রব্বুল আলামিন বিজয় লাভ করেছেন। মাত্র কয়জন ছিল? 313 জন। কয়জন? আমরা কি আল্লাহর নবীকে এরকম মোহাব্বত করতে পারি না? কে পারি একটু হাত উঠায়া দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম। কষ্ট হইতেছে, দোয়া করে দেব। আর একটু থাকবেন আপনারা, আপনাদের বাড়িতে এখানে 2 মিনিট লাগবে, যা ঘুমায়া যাবেন। আমাদের কপাল তার ওরকম না, যাইতে 3-4 ঘন্টা যাবে, ফজরের নামাজ যা পড়ানো যাবে, ঠিক কিনা? আজকে আপনাদের এখানে আসবো আমার মনে বলছিল না। বিপদ কয়টা আসছে? কয়েকটা বিপদ আসছে। 1 নম্বর হলো চোখের ব্যথা। আমি সানগ্লাস ব্যবহার করি না, এই ফার্স্ট ওয়াচ ব্যবহার করলাম। কারণ হলো চোখের মধ্যে আমাদের দেশে বলে আমজনি হয়। আমজনি আপনারা কি বলেন? চোখ উঠে না, একটা হলো যে গুটির মতো হয়, যে ব্যথা প্রচুর। এইবার হয়েছে মেও, এইটা হয়েছে এমন ব্যথা সারা রাত ঘুমাইতে পারি। সকালবেলা ডাক্তার নিজে আসছে, আমাকে দেখে গেছে। হুজুররা তো সবাই দেখছেন। এরপর দেখার পরে বলছে হুজুর কিছু ওষুধ দিলাম, এগুলা খায় না, ব্যথা চলে যাবে। আমি কই ব্যথা শুধু গেলেই হবে, আর কিছুর দরকার নাই। জুমা পড়ানোর জন্য আমার মাদ্রাসার শিক্ষককে বলছি, কিন্তু এই যে আমার আর এক হুজুর, উনি বলছে না হুজুর আজকে এক জায়গায় যাবেন, আপনি একটু বয়ান করেন, আপনার বয়ানটা আজকে শুনি। জুমার নামাজ আলহামদুলিল্লাহ পড়াইছি, আলহামদুলিল্লাহ পড়াইছি। জুমা শেষ করে আপনাদের উদ্দেশ্যে রওনা দিছি। আমার এক আত্মীয়, আমার ফুপু, আমার চাচা তো আমার বাবা চাচা তো বোন উনি মারা গেছেন। আপনারা হয়তো নাম শুনছেন সাভার মডেল কলেজের যে অধ্যক্ষ ফিরোজ আল মামুন, ওনার মা, উনি আমার ফুফাতো ভাই, ওনার মা ইন্তেকাল করছেন। তো ওখানেই যাইতে হয়, গাড়ি আসবো সাভারের দিকে, আমরা ধামরাই দিয়ে ঢুকাইছি, ঢুকানোর পরে ওখানে জানাজা শেষ হয়েছে 4:30টার মধ্যে, 4:30টায় শেষ, সাভার দিয়ে আসবো, সাভারের ব্রিজের মধ্যে এমন জ্যাম, এই জ্যাম যদি আমরা ছুটাইতে যাই তাহলে ওয়াজও শেষ হয়ে যায়। আবার গাড়ি ঘুরাইছি সেই ধামরাই দিয়ে, আবার ঘুরা সাভার দিয়ে, এরপর হেমায়তপুর দিয়ে আপনাদের এখানে আসছি। আলহামদুলিল্লাহ বলেন, মনেও না দিলেও না, একবার বলতে চাইছিলাম আপনাদের ইমাম সাহেবের কাছে যে ভাই আমি আসতে পারবো না, এত ব্যথা, চোখ পুরা এই সাইড ব্যথা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিয়েছেন, আপনাদের মাঝে আনছি, এখন কথা বলতেছি, আল্লাহ শেষ করার তৌফিক দান করেন, বলেন আমিন। যদি আমি থাকতে পারি তাহলে আপনারা থাকতে পারবেন না? গরম, সামান্য গরম, রং পড়ে গত বছর বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, 10 দিন খুব কুয়াশা ছিল না, কুয়াশা ঠান্ডা অতিরিক্ত ছিল, তো ওই সময় বৃষ্টির মধ্যে আমি ওয়াজ করতেছি, একটা মানুষ উঠে নাই, একটা মানুষ উঠে নাই, আমি আশ্চর্য হয়ে গেছি। আমাদের জামা কাপড় ভিজে গেছে, মানুষ যেখানে বসে শুধু ওই জায়গাটুকু আছে, আশপাশ সব ভিজে শেষ। আর যে সুন্দর পরিবেশ, আপনারা একটু থাকতে পারবেন না? আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, আর একটু করবো তো ইনশাল্লাহ। ওয়াজ শুরু করে নাই, শুরু করে শেষ করে দেব। আমি বলছি যে 4টা গুণের কথা বলে আপনাদের এখান থেকে আমি উঠবো, বেশি বলবো না। কয়টা গুণ? 1 নাম্বার গুণ বলছি, রাসূলের হাদিসের সাথে, রাসূলের জীবনের সাথে মিলায়া দিছি। পাইছেন না আপনারা? মুনাফিকের আলামত পাইছেন, মুমিনের গুণ পাইছেন, এবার মুমিনের কি পাবে মুমিন সেটাও পাইছেন। এবার আপনারা যে সত্যবাদী, আল্লাহর রাসূল কেমন সত্যবাদী ছিলেন, সত্য কথার বর্ণনা, হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ! যার চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে গেছে, যার চেহারা দেখলে সাহাবায়ে کرام খোদা নিবারণ করছে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি, তুমি কি এই ভালোবাসা যে কথাটা বললা এটার উপরে কি তুমি স্থায়ী কায়েম করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি আপনাকে ভালোবাসি। তুমি যদি ভালোবাসে থাকো তাহলে তোমার সাথে আল্লাহর রাসূলের সাথে একাত্ম হাসর হবে। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর একটু কথা ছিল। বলে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এমন ভালোবাসি কিন্তু আমার মনের মধ্যে অত্যন্ত ভয়, আপনিও একদিন থাকবেন না, আমি একজন সাধারণ সাহাবী, আমি থাকব না। কিন্তু যখন আমার মনটা পাগল হয়ে যায় আপনাকে দেখার জন্য, আমি আর কিছু মনে করি না, সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসি, আপনার সুন্দর সুদর্শন মোবারক চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ! ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার আশঙ্কা হয় আপনি তো মৃত্যুবরণ করবেন, আমি মৃত্যুবরণ করব, কিন্তু আপনি তো হলেন আল্লাহর রাসূল, আপনার জান্নাতটা থাকবে অনেক বড় উঁচু মাকামের, আর আমার জান্নাতটা থাকবে ছোট নিচু মাকামের। যখন আমাকে জান্নাতে দিব সব নিয়ামত আছে, কিন্তু আমার আশঙ্কা যে জান্নাতের মধ্যে আমার নবীর চেহারা নাই, আমার নবীর দর্শন নাই, যে জান্নাতের মধ্যে আমার নবীকে আমি দেখতে পারবো না। খোদার কসম, ওই জান্নাতের আমার দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার দোস্তকে যে ভালোবাসে তাকে সান্তনা দেওয়ার জন্য যাও, যাও সান্তনা দেওয়ার জন্য। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, ওয়া মান তু'ল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যারা আমার দোস্তকে ভালোবাসে তাদের হাসর আমার দোস্তের সাথে হবে। আল্লাহু আকবার! কার কার সাথে হবে এটা কি সাধারণ কথা মনে করলেন যদি দুস্তের মহব্বত তারা করে আমার দুস্তের মহব্বত করে কিয়ামতের ময়দানে আমার দুস্তের সাথে তাদের হাসর হবে সুবহানাল্লাহ সিদ্দিকীনদের সাথে তাদের হাসর হবে শহীদদের সাথে তাদের হাসর হবে সাহাবায়ে کرام কেমন মহব্বত করতেন কেমন গ্যাস দিবেন যে রাসূলুল্লাহ জান্নাতে যদি আপনাকে না দেখি তাহলে ওই জান্নাতের কোনো আমার দরকার নাই কেমন ভালোবাসেন শুধু ইহকালে না পরকালেও চাইছেন কাকে চাইছেন আল্লাহর রাসূলকে চাইছেন দ্বিতীয় এবার তৃতীয় বেশি ভাড়াবো না সময় কম হুসনু খলুকাতিন তিন নাম্বার হলো চরিত্র আমার রাসূলের চরিত্রের মধ্যে কোনো স্পট ছিল না চিল্লায় বলেন আমার রাসূলের চরিত্রের মধ্যে কোনো স্পট ছিল না আমি বলতে চাই আমার দেশের ওই কুলাঙ্গাররা এখনো বেঁচে আছে তাদের ফাঁসি হয় নাই যারা আমার রাসূলের চরিত্রের মধ্যে আঘাত করেছে আমি বলি ওই সমস্ত কুলাঙ্গারদের ফাঁসি দিয়ে বিচার হওয়া উচিত ঠিক কিনা যে সমস্ত কুলাঙ্গাররা আমার রাসূলের চরিত্রের মধ্যে আঘাত করেছে ঠিক কিনা বলতে চাই আলেম ওলামারা আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম ওয়া আলিয়া আহমদ শহীদ শফি সাহেব আল্লাহ তাদের হায়াত বৃদ্ধি করে দিক সকলে বলেন আমিন যদি কখনো এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে আপনাদেরকে ডাক দেয় তাহলে আপনারা সাড়া দিবেন না ইনশাআল্লাহ যার কাছে যা আছে তাই নিয়ে সাড়া দিবেন কুলাঙ্গারদের বাংলাদেশকে উৎখাত করবেন যেন কোনদিন তারা আল্লাহর রাসূলের পবিত্র পবিত্র এই চরিত্রের মধ্যে ছাপ লাগাইতে না পারে ঠিক কিনা সাবধান আল্লাহর রাসূলের কত সুন্দর চরিত্র ছিল চরিত্র দেখে মানুষ এরকম ভাবে কালেমা পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী কাবা ঘরের পাশে নামাজ পড়েন নামাজের মধ্যে সূরাতুল হাক্ক তেলাওয়াত করেন তেলাওয়াতের মধ্যে বলতেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب الرحيم ওমর তখন মুসলমান হয় নাই ওমর কি হয় নাই মুসলমান না কিন্তু আল্লাহর রাসূলের কুরআন তেলাওয়াত শুনতেছে উনি নামাজের মধ্যে পড়তেছে যেটা একটা আল্লাহর রাসূলের আনিত কুরআন ইমা ওমর সে তো কাফের কুফার তখন বলল যে তাহলে এটা মন হয় কোন কবির কবিতা কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে এটা আসলো আল্লাহর রাসূল বলল ওয়া মা হুয়া বিকাউলি শায়রিন কলিলাম মা তুমিনুন ওয়ালা এবার তার মনের মধ্যে আসলো তাহলে মনে হয় সে ঘন এত সুন্দর করে কোরআন শরীফ মানে এই ছন্দগুলো বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহর রাসূল বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন এটা কোন গণকের কথা নয় এটা কোন শায়রের কথা নয় ওমর বললেন তাহলে কার কথা এবার আল্লাহর নবী আয়াত করলেন তানজিলুম মির রাব্বির রহিম সুবহানাল্লাহ এত সুন্দর শোনা যখন এই আয়াতগুলো আল্লাহর রাসূলের কাছ থেকে শুনলাম ভিতরে ইসলাম আনার জন্য ভিতরের কলিজা আস্তে আস্তে পড়তে লাগলো যে এত সুন্দর কথা এটা তো আল্লাহর কথা বানানো কোনো কথা না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার রাসূল যদি আমার কথা বলে তার কথা চালায়া দিত তাহলে আমি তার ডান হস্তকে ধরতাম এবং তার জিহ্বাকে কেটে দিতাম কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহর নবী কোনো কথা বানিয়ে বলেন নাই ঠিক কি না এবার বলতে চাই আল্লাহর নবী দুনিয়াতে আসলেন অল্প কিছুদিন বলতে চেয়েছিলাম একদিন বা দুই দিন অথবা তিন দিন আল্লাহর নবীর মায়ের দুধ খাইছিলেন। কার দুধ খাইছিলেন? মায়ের দুধ, মা আমিনার দুধ। মাত্র দুই তিন দিন আল্লাহর নবী বলেন আমার মায়ের দুধ তেমন ভাগ্যে বেশি জুড়ে নাই। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে। এবার একজন বুড়িমা মসজিদের মধ্যে ঢুকতেছে, একজন বুড়িমা ঢুকতেছে। এবার সামনে যখন এসে আল্লাহর নবী দাঁড়া গেছে, দাঁড়ানোর পরে আর একটু যখন আগাইছে মার দিকে, বুড়িমার দিকে তাকাইয়া নিজের চাদরটা খুলে বিছায়া দিছে। এবার বুড়ি বসে কি যেন কানে কানে বলল, কি যেন বলে বুড়িমা চলে গেল। আল্লাহর নবী এক ধ্যানে বুড়ির দিকে তাকায় রয়েছে। শুধু তাকায় রয় না, আল্লাহর নবীর চক্ষু দ্বারা এরকম ভাবে অশ্রু বের হইতেছে। যখন চলে গেছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনদিন দেখি নাই, কোনদিন দেখলাম না। এত বড় ফেরেশতা জিবরাইল, সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে জিবরাইল আসে, কোনদিন চাদর বিছায়া দেন না, জায়গাটা একটু মুইছা দেন না, কিন্তু কোথা থেকে একজন বুড়ি আসলো, তার জন্য বিশ্ব নবীর চাদরটা বিছিয়ে দিলেন, সে ওই চাদরের উপরে বসলেন। এবার আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার মায়ের দুধ তেমন কপালে জুটে না, আমি আমার মায়ের দুধ খাইতে পারি নাই। এই বুড়িটা তোমরা দেখছো, এই বুড়িটা আমাকে লালিত পালিত করেছে, একদিন দুই দিন নয়, ২ বছর আমাকে দুধ পান করাইছে তার বুকের দুধ। সাহাবায়ে কেরাম শোনো, মায়ের বদলা কেউ দিতে পারবে না, আল্লাহ যদি জান্নাত দিয়ে বদলা দেয়। দোস্ত, আল্লাহর নবীর রুমাল বিছায় দেওয়া সাধারণ ব্যাপার নয়, ঠিক কি না? জিবরাইলকে কোনদিন এত বড় সম্মানিত ফেরেশতা তার জন্য রুমাল বিছায় দেয় না, চাদর বিছায় দেয় না, কিন্তু একজন বুড়ি আসছে সঙ্গে সঙ্গে চাদরটা বিছায়া দিল, আবার চলে যায়, চোখ দিয়ে অশ্রু পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়িটাকে? বলে এটা হলো আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার কানে কানে কি যেন বলল, ব্যাপারটা কি? আমাকে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ, যখন তুমি আমার ডান পাশের স্তনের দুধ পান করতে, শুধু একটা স্তনের দুধ পান করতে, কিন্তু আমি আজ পর্যন্ত জানি না মুহাম্মদ তুমি কেন বাম স্তনে মুখ লাগাইতে না? আল্লাহর নবী বলে, মা, ও মা, 10 মাস 10 দিন যে আমাকে গর্ভে ধারণ করেছে তাকে মাত্র কয়েকদিন দেখছি, 6 মাস ছিল সে আমার সাথে, বাবার চেহারাটা দেখি নাই। বাবার চেহারা কিন্তু আল্লাহর রাসূল দেখেন নাই। 6 মাসের গর্ভবতী মা আমিনা, বাবা ইন্তিকাল করেছে। একদিন খেলার মাঠের মধ্যে আল্লাহর নবী যায়, খেলতেন না, খেলা দেখতে যাইতেন। ছোট্ট ছোট্ট বালকরা খেলা শেষ হয়ে যায়, বাবা সে বলে নাই। আল্লাহর নবী তাকায় তাকায় দেখেন ওই ছোট্ট বালকগুলো কোলে নিয়ে চুমা খায়, ধুমাগুলো ধুলাগুলো ঝেড়ে দেয়। তার মনের মধ্যে, কলিজার মধ্যে বড় কষ্ট বসে আছে। একদিন আর যায় না, বাড়িতে ফিরে না। মা আমিনা দৌড়ে আসছে, আমার মুহাম্মদ কোথায় গেল? না শত্রুরা কিছু করলো, যায় দেখে এক কোণে বসে আছে। ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, তুমি কেন এখানে বসে আছো? কেন বসে আছো? বলে, মা, আমি তো তোমাকে পাইলাম, আমার বাবা কোথায়? আমার বাবা কি দুনিয়াতে নাই? এবার আল্লাহর নবীর মা ডাকতে বলে, আয় বাবা, তোকে কি কথা দিয়ে সান্ত্বনা দেব? তোর বাবা আছে, চল তোর বাবাকে দেখাবো তোকে। আল্লাহর নবী বলে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মা অথবা বাবা এসে কোলে নিয়ে যখন চুমা দেয় মা আমার বাবার কোলে উঠতে মনে চায়, বাবার কোলে উঠতে মনে চায়। দুস্থ আমি যখন মাদ্রাসাতে পড়ি, বড় হয়ে গেছি, হাফেজ অর্ধেক অথবা শেষ, আমার বাবা রাস্তা থেকে আমাকে কোলে করে বাড়ি নিয়ে আসতো। এই দৃশ্য, এই ঘটনা যখন পড়ি তখনই আমার বাবার কথা মনে হয়। আজ পর্যন্ত দেখবেন মা, রাত্রে ফিরছি আমার মা ছাড়ো ঘুম থেকে জাগনা না পায়, জন্য আমি কি করি বিবিকে ফোন করি, সে জন ওঠে। বারবার ফোন দেয়, একদিনের ঘটনা এরকম হলো, ফোন দেয় ওঠে না, ছোট্ট করে কলিং বেল দিলাম, আমার মা সঙ্গে সঙ্গে উঠে বলল, হাবেশ সাহেব সকিনা। মনে পড়ে গেল, আরে মা, কণ্ঠের মধ্যে কলিং বেলের মধ্যে হাত লাগছে, ওই হাতটা মনে হয় তোমার কলিজার মধ্যে লেগে গেছে। এবার নবী মুহাম্মদ বলে, মা ওই বাচ্চাদের বাবা কত আদর করে যত্ন করে তাদেরকে কোলে নিয়ে যায়, মজা করে দেয়। আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়, আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। দুষ্ট মা বাবার কথা মনে করে একটু চোখের পানি ফালাও। আল্লাহর নবী ইতিমের সরদার ছিলেন, যেন দুনিয়ার কোন ইতিমরা বলতে পারে না আল্লাহর নবী তো ইতিম ছিলেন না, ইতিমের মর্যাদা কিভাবে বুঝবে। আল্লাহর নবীকে আল্লাহ ইতিমের সরদার বানায় পৃথিবীতে পাঠাইছেন। এবার আমা আমিনা বলে, চলো যাই তোমার মামার দেশে যাই, যে কবরটা জিয়ারত করে, এই যে তোমার বাবা এখানে শুয়ে আছে, বাবাকে দেখে নাই, বাবার কবর জিয়ারত করে, মানুষের কাছে লালিত পালিত হয়। আল্লাহর নবীর মা বললেন, এই যে তোমার বাবার কবর, এখানে ব্যবসা করতে এসে এখানেই তিনি শুয়ে আছে। বলে, মা বাবাকে দেখাইলা কিন্তু প্রকাশ্যে দেখাইতে পারলে না, বাবার কবরের উঁচু জায়গাটা দেখাই দিলা। আল্লাহর নবীর মাকে নিয়ে জিয়ারত করলে, জিয়ারত শেষ হওয়ার পরে এবার মাকে নিয়ে ফিরবে। ইতিমধ্যেই রাস্তার মধ্যে এক স্থানে মা বলে, বাবা মোহাম্মদ আমার তো শরীর চলে না, আমি তোর সামনে আগাইতে পারি না, আমার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। মোহাম্মদ ডাক দিয়া বলে, মা বাবাকে তো জীবে তো দেখি না, আজকে তুমি এমন কথা বলো মনে হয় আর পারবা না। আমরা ডাক দিয়া বলে, বাবা মোহাম্মদ তোর ঠোঁটটা আমার ঠোঁটের মধ্যে একটু লাগা, শেষবারের মতো একবার মা বলে না, শেষবারের মতো একবার মা বলে না, আর মনে হয় ডাকার সুযোগ পাবি না, দুনিয়ার সমস্ত সময় মনে হয় আমার শেষ হয়ে গেছে। দুষ্ট এমন কিছু কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে, মা বাবা থাকার পরেও মা বাবার খেদমত করতে তারা রাজি না। দোস্ত তুমি যখন পেটের মধ্যে ছিলা, মায়ে লাথি মেরে দিয়েছ, মা অজ্ঞান হয়ে, মা অজ্ঞান হয়ে গেছে, মা অজ্ঞান হয়ে আর বলেছে, ও সন্তান দুনিয়াতে কবে আসবা। ডেলিভারির কেস, মা স্বামীর হাত ধরে বলছে, স্বামী হে, কোনো ভুল যদি করে থাকি তাহলে মাফ করে দিও, আমার মনে হয় এই ডেলিভারি আমার শেষ ডেলিভারি। দোস্ত ওই মাকে যদি কেউ একবার মা বলে রাখে, মায়ের কলিজাতে ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে, মায়ের কলিজা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আমি আল্লাহ খুশি খুশি হয়ে যায়। আল্লাহ দেখো তোমার বান্দারা মায়ের কথা শুনে কান্দে, যাদের মা নাই দুনিয়াতে তারা মার জন্য কাঁদে, কিন্তু হাজারো হাজার কাঁদলেও আর মা মা বলে রাখলেও একবার কোনদিন সারা দেবেন আমি বাবা কি বলবো রব্বুল আলামিন এই রাতে রোজে রোজে গভীর রাতে যেই সমস্ত বান্দাগুলো তোমার চোখের পানি ফেলেছে তাদের মা বাবার জন্য তাদের গুনাহগুলো মাফ করা দাও ঘরের মধ্যে মা শুয়ে আছে তাকায় আছে আমার বাবা একটু নেক আমল করবে আমার সন্তান নেক আমল করবে নেকগুলো কবরের মধ্যে পৌঁছে যাবে আল্লাহর রাসূল বলে মারা যাওয়ার সাথে সাথে তিনটা আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল থাকে সব আমল বন্ধ হয়ে যায় এক নাম্বার আমল হলো ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া কোন বান্দা যদি সদকায়ে জারিয়া করে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের কবরে সদকায়ে জারিয়ার সওয়াবগুলো পৌঁছাইতে থাকে ও ভাইরা আমার বন্ধুরা আমার বলতে চাই যাদের মা নাই তো হাত উঠায় আল্লাহরে দাও যাদের বাবা নাই তো হাত কষ্ট করে তুলো আল্লাহ সব দেখিয়ে তিমনিয়া বলছি আমি সব দেখিয়ে তিমনিয়া বলছি হাত নামান রব্বুল আলামিন এই এতিমগুলারে দিয়া আখেরি মোনাজাত করব রব্বুল আলামিন আমি জানতাম না এতগুলো এতিম এখানে হবে ও রব্বুল আলামিন তোমার রাসূল এতিম ছিল এরাও এতিম আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করিয়া মায়ের বদলা কেউ দিতে পারবে না আইনুদ্দিন আল আজাদ গান গেয়ে গেছেন বলছে যে মায়া মাই দুধ খাওয়ালো পুরো নয়শদি কেমন করে সুদ বোঝামি সেই না দুধের কেমন করে সুদ বোঝামি সেই না দুধের এক ফোঁটা ওই মায়ের দুধের দাম জানি ভাই কত বানাও জুতা দিয়ে যদি গায়ের চামড়া যত এক ফোঁটা ওই মায়ের দুধের দাম জানি ভাই কত বানাও জুতা দিয়ে যদি গায়ের চামড়া যত জুতা পায়ে মায়ে যদি হাতে নিশিদি কেমন করে সুদ বোঝামি সেই না দুধের ঋণ কেমন করে সুদ বোঝামি সেই না দুধের ঋণ ঠিক কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد محبت الشريف بدر الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي شكر بولن استغفر الله الذي بولن استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله إلا هو الحي القيوم وأتوب إليه একটা সবক দেয়া যায় বাবা। শেষ কথা হলো প্রত্যেকেই নামাজ পড়বেন, আর নামাজের শেষে সুখ আইতাল কুরসি পড়বেন। কি করছি জানেন তো সবাই, না জানলে ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। আইতাল কুরসি পড়লে জান্নাতে যাওয়ার মাঝখানে শুধু পর্দা থাকে মত। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সকলে পরের রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বুল আলামিন আমি গুনাহগার, আমার সামনে কিছু মুরব্বী মা বাবা নাই, দাড়িগুলো পাইকে গেছে, মা বাবাকে নিজের হাতে খবর দিয়েছে, মাহফিলের আয়োজন করেছে যুবকেরা, টাকা পয়সা দিয়া মহিলারা মাহফিলের সহযোগিতা করেছে। রব্বুল আলামিন ওই যে তাকায়া দেখো কার জানে জনম দুঃখিনী মা, ওরে মায়ের পথে স্মরণ শুনে তোমার দরবারে হাত উঠেছে। রব্বুল আলামিন মায়ের বদলা কেউ দিতে পারবে না, মায়ের বদলা কেউ দিতে পারবে না। আমাদের মা আব্বা আম্মাকে মাফ করিয়া দাও আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করিয়া দাও, যারা ইন্তেকাল করছে তাদেরকে জান্নাত নসিব করিয়া দাও, তাদের কবর থেকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আজকে যারা ওয়াজ করার এবং শোনার সুযোগ করে দিল তাদেরকে কবুল করো, তাদের দানকে কবুল করো আল্লাহ, তাদের পিতা মাতাকে মাফ করিয়া দাও আল্লাহ, যেই যুবকের উদ্যোগে আজকে মাহফিল তাদেরকে কবুল করিয়া নাও, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করিয়া নাও, বিলাল হাবশির মতো কবুল করিয়া নাও, আবু উসমানের মতো কবুল করিয়া নাও। রব্বুল আলামিন ওই সুখের পানি সারিয়া মার জন্য কান্দে, রব্বুল আলামিন তাদের মা বাবাকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমি গুনাহগার, তবু তো আমি মুসাফির আল্লাহ, তুমি বলেছো মুসাফিরের দোয়া কবুল হয়, আমার কোনো যোগ্যতা নাই। রব্বুল আলামিন ওই যে দাড়ি পাকা লোকগুলো আমিন বলে কান্দে, মায়ের কবরের আযাবকে মাফ করিয়ে দাও, বাবার কবরের আযাবকে মাফ করিয়ে দাও। অনেকের কলিজার টুকরা সন্তান আল্লাহ কবরে, আল্লাহ কলিজার টুকরা, সবচাইতে দুনিয়ার মধ্যে ভারী জিনিস হলো বাবার কাঁধে ছেলের লাশ। আল্লাহ এমন অনেক আছে যাদের সন্তান চিরবিদায় নিয়ে কবরে কবরে শুয়ে আছে, আল্লাহ তাদেরকে মাফ করিয়ে দাও। আল্লাহ তোমার এক বান্দি দোয়া চেয়েছেন, আল্লাহ মনে অনেক মাকাসাদ করা। আয় আল্লাহ আলেম ওলাদেরকে ভালোবেসে হাদিয়া দিয়েছে আল্লাহ, নেক মাকাসাদগুলো পূরণ করিয়ে দাও আল্লাহ, যতদিন কথা বলার তৌফিক দাও, বলিষ্ঠ কণ্ঠে বলার তৌফিক দাও। যারা রাসূলের বিরুদ্ধে বিরোধিতা করে আল্লাহ তাদের বিপক্ষে কথা বলার তৌফিক দিয়ে দাও। যতদিন বাঁচায় রাখো রে মালিক ঈমান ও আমল সাথে রাখিও রব্বুল আলামিন। মা বাবার খেদমত করার তৌফিক দান করে দিও আল্লাহ। রহমতের চাদরগুলো মা বাবার পায়ের নিচে বিছানোর তৌফিক দান করে দিও আল্লাহ। কথা যেন বেয়াদবি হয়ে যায় না, বেয়াদবি যেন হয়ে যায় এমন কথা যেন না বলি, এই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। যাদের মা বাবা আছে চিরঞ্জীব করিয়া দাও, হায়াত বৃদ্ধি করিয়া দাও, হায়াতের মধ্যে বরকত করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের সভাপতি সহ যারা আলোচনা করেছেন, যারা শুনেছেন সকলকে কবুল করিয়া নাও, এই জায়গাটাকে কবুল করিয়া নাও, এই এলাকাটাকে কবুল করিয়া নাও, সকল মা বোনদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, কোন মায়ের জানি মা নাই বাবা নাই, চোখে পানি ছেড়ে কান্দে আল্লাহ। কার জানি স্বামী নাই, ঘরের মধ্যে তিন বাচ্চা নিয়ে বড় কষ্ট করে চলে আল্লাহ। ওই মাকে ওই বাবাকে তুমি সহযোগিতা করিও আল্লাহ, মাকে তুমি ইজ্জতে রাখিও রব্বুল আলামিন। আমাদের সকলের দোয়াগুলো কবুল করিয়া নাও আল্লাহ, মসজিদ থেকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও রব্বুল আলামিন। আমার বন্ধু আজিজুল হক হাফেজ মাওলানা আজিজুল হক সাহেব অত্যন্ত মুহাব্বত করে, সব সময় খোঁজ খবর নেয় শরীরের রব্বুল আলামিন। তার মাকামকে তুমি উঁচা করিয়ে দিও রব্বুল আলামিন। এই দেশের মানুষদেরকে নিয়ে যেন একসাথে ইমামতি করে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে এমন তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। বলিষ্ঠ কণ্ঠ শুরু করে দিও আল্লাহ, ইজ্জতকে তুমি হেফাজত করিও আয় আল্লাহ, মা বোনদের ইজ্জতের হেফাজত করিও আয় রব্বুল আলামিন। যারা আমার নবীর ইজ্জতের উপর আঘাত মারে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দাও, যদি হেদায়েত দিয়া না দাও তাদেরকে ধ্বংস করিয়া দাও। কিন্তু আমরা শুনতে চাই না আমার নবীর ইজ্জতের উপর আঘাত মেরেছে আল্লাহ। আমাদের নবীর উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে কবুল করিয়া নিও আল্লাহ। আমাদের দোয়াকে কবুল করো রব্বুল আলামিন। মুসাফিরের দোয়া তুমি কবুল করো, আমি মুসাফির আল্লাহ তোমার দরবারে আমার আকুতি। যারা হাত উঠে আমিন আমিন বলে রব্বুল আলামিন সকলের সকল নেক মাকাসাদগুলো পূরণ করিয়া দাও রব্বুল আলামিন। সকলের মা বাবাকে তুমি জান্নাত নসিব করো, বেঁচে থাকলে আল্লাহ হায়াত দারাজ করো আল্লাহ। আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান যাদের দিছো তাদেরকে তুমি হক্কানি আলেম হাফেজ বানাইবার তৌফিক দান করে দিও, তোমার দ্বীনের উপর চলাইবার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আমাদের সকলকে ঈমানের সাথে কালেমার সাথে আল্লাহ তোমার পবিত্র স্থান মক্কা মদিনায় কাফন দাফনের ব্যবস্থা করিয়া দিও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله